সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের নয়নের মণি ব্রাইট ইনোভা খারে তাকে নিয়ে কিন্তু একরকম রব উঠে গেছে ব্রিং ব্যাক ব্রাইট। এবং ইস্টবেঙ্গল কর্তারা বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদের প্রয়োজন বুঝে নাকি এই ব্রিং ব্যাক ব্রাইট সমর্থকদের চাহিদা অনুযায়ী, সেটা এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে ব্রাইট ইনোভা খারের সঙ্গে ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল ক্লাব, শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। ব্রাইট ইনোভা খারে আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গল রিসিমেন্ট থাকাকালীন এসেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে 12টা ম্যাচে 3টে গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। এই ব্রাইট ইনোভা খারে একটা টাইমে চেন্নাই এনএফসিতে খেলে যাওয়া স্টিভেন মেন্ডোজার মতো স্কিলফুল প্লেয়ার, এবং ব্রাইট একজন সেন্টার ফরওয়ার্ড এবং ইস্টবেঙ্গলে দরকার ব্রাইটের মতোই একজন সেন্টার ফরওয়ার্ডকে, যে কোনো মুহূর্তে দলের সাথে থেকে বিপক্ষ দলের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সিভেরিও টোরোর বদলি যদি ব্রাইট আসে তাহলে সেটা বিরাট বড় একটা সাইনিং হতে চলেছে। তবে এর মধ্যে এখনও যদি কিন্তু তবে অনেক কিছু পড়ে আছে, কারণ এই মুহূর্তে ব্রাইট কাতারে ফুটবল খেলছেন, কাতারে আল বিদ্যা এসিতে ফুটবল খেলছেন। তার থেকে বড় কথা, 25 বছর বয়সেই নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের কিন্তু চুক্তি রয়েছে 2026 অবধি, এবং ব্রাইট ইনোভা খারের সঙ্গে যেহেতু 2026 অবধি চুক্তি রয়েছে এই আল বিদ্যা এসির, তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে দলে আনতে গেলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে ইস্টবেঙ্গলের, যেমন একটা বড় মাপের ট্রান্সফার ফি, এবং যেটা নিয়ে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে, মানে ইমামির সঙ্গে এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে, যেটা কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তার মানে আগের যে ইন্টারভিউতে সেটাই জানিয়েছেন। এবার ইস্টবেঙ্গলের টার্গেট দুটো প্লেয়ারকে চেঞ্জেস করা, এক হলো পার্দো এবং দুই হলো সিভেরিও। তবে আমরা যদি তাকিয়ে দেখি তো এই মুহূর্তে জানুয়ারির পরবর্তীতে বেশ কিছুটা সময় পাবে কিন্তু ফাঁকা, শুধুমাত্র ইস্টবেঙ্গল না অন্যান্য ক্লাবগুলো, যেখানে সুপার কাপ রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে একটা বড় ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে, এবং যেহেতু সুপার কাপটা ওই মাঝখানে করিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওই মাঝখানের গ্যাপ টাইমটায় 6 বিদেশি অ্যালাউ করেছে, যেখানে ন্যাশনাল টিমের স্কোয়াডে প্রচুর প্লেয়াররা যাচ্ছে সেই কারণে, তো সেটা পরবর্তী বিষয়। বিষয়টা হলো যে আইএসএলে ওই গ্যাপটা, ইন্টারন্যাশনাল যে ব্রেকটা থাকছে, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা সময় পেয়ে যাবে সেকেন্ড লেগের ক্ষেত্রে, তাদের দলটা আবারও রিবিল্ড করার ক্ষেত্রে। তো তাই জন্যই কিন্তু কার্লোস কুয়াদ্রাদের তত্ত্বাবধানে দল বদলে দেখা যাবে ইস্টবেঙ্গল কিছু প্লেয়ারদের। সেখানে তাদের প্রাইম টার্গেট ছিল দুটো বিদেশি, পার্দো সিভেরিওর বদলি এবং দেশীয় প্লেয়ার। তো দেশীয় প্লেয়ার তো তিনজন নজরে রয়েছে, এবং সেখান থেকে বিশেষ করে একজন সেন্টার ফরওয়ার্ড, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডার, এবং এটাও হতে পারে যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড দেশীয়, আর অন্যদিকে দুই বিদেশি ফরওয়ার্ড। তবে এই মুহূর্তে যদি তারা ব্রাইটকে আনতে চায় তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে এবং সেটা যথেষ্ট হাই, এবং তার জন্য হয়তো তাদের দুই বিদেশির পরিবর্তে এক বিদেশিও আনতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে ব্রাইটটাও প্রাথমিক পর্যায়ে রয়েছে, আগামী দিনে আস্তে আস্তে ছবি পরিষ্কার হবে এবং প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে সেই অনুযায়ী আমি শেয়ার করব। তোমাদের কি মনে হয় ব্রাইটকে নিয়ে, সেটা তো নিশ্চয়ই জানার কোনো অপেক্ষা রাখে না। ইস্টবেঙ্গল সমর্থকরা ব্রাইট ব্যাক করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো দেখা যাক, যদি ভালো আপডেট হয় তাহলে তো অবশ্যই ব্রাইটের ক্ষেত্রে, ব্রাইট ব্যাক করলে অবশ্যই পজিটিভ আপডেটই সেটা হবে, খুবই পজিটিভ আপডেট হবে। দেখা যাক সেকেন্ড উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কী ঘটাতে চলেছে ইস্টবেঙ্গল।